আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট শেয়ার করব, কোনো রেসিপি নয়। তো আশা করি আজকে আমার এই প্রোডাক্টটি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। তো এটি হচ্ছে একটি স্কিনের জন্য, তো আমি চাল দিয়ে তৈরি করেছি, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো প্রথমে হচ্ছে আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আমি আমার হাতের এক মোটা চাল নিয়ে নিয়েছি। তো এটি হচ্ছে আতপ চাল, তো বিশেষ করে আতপ চাল হলে বেশি ভালো হয়, তো অবশ্যই আতপ চাউলটা নিতে হবে। তারপরে হচ্ছে আমি এই চাউলটাকে খুব সুন্দর করে ধুয়ে ময়লা পানিগুলো ফেলে তারপরে হচ্ছে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। এই চাউলগুলোকে আমি ভিজিয়ে রাখবো। তো এটি হচ্ছে আমাদের ত্বকের জন্যে, স্কিনের জন্যে অত্যন্ত উপকারী আর দারুণভাবে কাজ করে, আর বয়সের ছাপ থেকে, মানে বয়সের ছাপটা হতে দেয় না, পড়তে দেয় না। তারপরে যাদের মুখের মধ্যে একটি তিলের মতন, মানে পুরা মুখটা তিল তিল ভাব হয়ে একটা মেস্তাতে ভরে যায়, তাদের জন্য অত্যন্ত উপকারী। তো এই তো, আর হচ্ছে মানে ত্বকটা একদম মোলায়ম থাকবে, একদম মানে ত্বকের রং উজ্জ্বল হবে, ফর্সা হবে। তো ফলাফলটা আপনারা ইউজ করে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি চাউলটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এবার হচ্ছে ব্লেন্ডার করে নিব। তো যে পানি দিয়ে চাউলটা ভিজিয়ে রেখেছি সেই পানি সহ আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এবার ব্লেন্ডার করে নিব। তো এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না, তো ব্লেন্ডার 1-1.5 মিনিট করলেই হবে। তো যাদের ব্লেন্ডার নেই তারা চাইলে যে চাল ভিজিয়ে রাখা পানিগুলো এক্সট্রাভাবে রেখে শিলবাটায় চাউলগুলোকে বেটে তারপর ওই পানিগুলোর সাথে মিশিয়ে চেখে নিতে পারেন। তো এই তো, এবার হচ্ছে আমি একটু চেখে নিচ্ছি চালনির সাহায্যে, এতে করে এক্সট্রা যেই অংশগুলো থাকে ওইটা মানে উপরে চলে আসবে। এই তো আমি শুধু পানিটাই নিয়েছি, দেখুন ছেঁকে নেওয়ার পরে এবার হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি 1-2 মিনিটের মতন। আমি এগুলোকে জাল করে নিব, চুলোটাকে আমি মিডিয়াম আঁচ থেকেও ছোটো করে দিয়ে 1-2 মিনিট জাল করে নিব। দেখুন, তো চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না। তো এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তো এটি আমরা একবারই মানে তৈরি করে অন্তত 15-20 দিন পর্যন্ত সংগ্রহ করে তারপর এটাকে আমরা ব্যবহার করতে পারি। এর চেয়ে বেশি রাখলে জিনিসটা আসলে অতটা ভালো ফলাফল আসবে না। তো 10-15 বা 20 দিন পর্যন্ত রেখে এটা ইউজ করা যাবে। তো তার জন্যে আমি 10-15 দিন পর্যন্ত রাখা যায়, ব্যবহার করা যায়, ঠিক এ পর্যন্ত মানে আমি এতটুকুই বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার এগুলো হয়ে গিয়েছে, চুলাটা অফ করে এখন হচ্ছে আমি একটি পাটিতে নিয়ে নিয়েছি। দেখুন ঠিক এমন হবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, আবার এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। দেখুন, তো আমি চামচের সাহায্যে আর একটু এগুলোকে খুব ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব 2 চামচ অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা জেলগুলো হচ্ছে আমার ঘরেরই তৈরি, আমাদের নিজেরই গাছের। আমি ব্লেন্ডার করে তারপরে অ্যালোভেরাগুলোকে একটি কাঁচের বয়মে রেখে দিয়েছি, তার জন্য এভাবে দেখাচ্ছে। তো প্রায় অনেক দিন হয়েছে এগুলো রেখেছি। তো আপনাদের যদি অ্যালোভেরা ঘরে না থাকে, মানে অ্যালোভেরার গাছ, তাহলে আপনারা চাইলে দোকানে যে অ্যালোভেরা জেল বিক্রি হয় ওগুলোও ইউজ করতে পারেন। তো আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, এখানে আমার যতটুকু পরিমাণ মানে এই চাউলের প্যাটারটি আছে। তো আমি 2 চামচ অ্যালোভেরা দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 2টি দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল, তো এগুলো অবশ্যই দিতে হবে। 2টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিব। তো এটা হচ্ছে আপনারা চাইলে হাতে পায়ে মানে শরীরের পুরোটা অংশে ইউজ করতে পারেন, আর ত্বকের জন্য অত্যন্ত উপকারী, মানে সৌন্দর্য ধরে রাখে, রংটা ফিরিয়ে আনে, ফর্সা হয় খুব দ্রুত, আর স্কিনটা এত সফট আর মোলায়ম থাকে মানে খুবই ভালো থাকে, আর মুখে যাদের তিলতিলি ভাব ওইটা দূর করে, বয়সের ছাপ কমিয়ে আনে, মানে বয়সের যে একটা বা চিন্তা টেনশনের একটা বয়সের ছাপ পরে কোলে চোখের নিচে কালো দাগ, মানে এগুলো দূর হয়, খুবই উপকারিতা। আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ
প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমার এটা হচ্ছে একদম তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন। তো আমি প্রায় 15-20 দিন পর্যন্ত ইউজ করতে পারবো এগুলো। এখন একটা কাপড় বইয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমি এবার এখান থেকে হচ্ছে যে যতটুকু ইউজ করবো ততটুকু বের করে করে ইউজ করবো। তারপরে হচ্ছে এটা আমি নর্মালে রেখে দিব। তো আমি হচ্ছে যখনই ইউজ করব নর্মাল থেকে বের করে ইউজ করব, আবার নর্মালে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। তো আমি হাতে দিয়ে দেখাচ্ছি, দেখুন ফলাফলটা নিজেরাই দেখুন। তো হাতে একটু করে দিয়ে মেসেজ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ, একদম কি ফ্রেশ আর কি মোলায়ম দেখেন। তো এভাবে করে আপনারা হাতে পায়ে মুখে লাগাতে পারেন আর ফলাফলটা নিজেরাই পাবেন, আমার বলতে হবে না। তো এটা কিন্তু অত্যন্ত উপকারী, বিশেষ করে এগুলো যারা বিদেশিরা, মানে ওরাই বেশি ইউজ করে থাকে এই ধরনের প্রোডাক্টটি। তো যাই হোক, আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।